আমার সাহাবীর বাবা, ও আমার সাহাবী, শোনো, ঘরের মধ্যে কেন নতুন কবর, নতুন মাটি খোঁড়া? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি দেখে ফেলেছেন আমি আপনার আর লুকাবো না, এই যে মাটি খোঁড়া, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আর নাই, আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে, আমি রাতের অন্ধকারে আমার কলিজার টুকরা সন্তানের এই মাটি খুঁড়ে দাফন করে রাখছি। জোরে বলো আল্লাহ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে যুবক, যুবকের বাবা কি হয়েছিল বলো? আমি নবীরে তুমি কেন বললা না? আমি নবীরে কেন জানালে না? আমি নবীর কাছে কেন খবর দিলা না? যুবকের বাবা বলো, হুজুর আমি কোনো জবাব আমি দিতে পারবো না। যুবকের লেখা একখানা কাগজ আমার কাছে আছে, চলন। যুবকের লেখা কাগজ কেন রাহমাতুল আলমিনের কদমের মধ্যে পেশ করলেন। নবীজি দেখেন কাগজের মধ্যে লেখা আছে, আমার আব্বা যান, আমি আপনার হক আদায় করতে পারলাম না, আমি আপনার ছেলে হইয়া আপনাকে কোনো হক আমি আদায় করতে পারলাম না, আমার আব্বা যান আপনি আমারে মাফ করে দিবেন, আমারে আপনি ক্ষমা করে দিবেন, আমি রাতের অন্ধকারে যদি মারা যাই আমারে পৃথিবীর কোনো মানুষের জানতে দিবেন না, পৃথিবীর কোনো মানুষ যেন জানে না, আপনি যাতে কাপন করাবেন, নিজ হাতে দাফন করাবেন, নিজ হাতে কবর দিবেন, পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না। এ মুসলমান নবীজি, দেখিয়া কাগজ দেখিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে জিবরিল, কি হাকিকত আবার একটু জানা দে। আল্লাহ বলে জিবরিল, যা আমার হাবিবে জানাই, ইসলামকে যুবক এত ভালোবাসতো, ইসলামের কয় নবীকে এত ভালোবাসতো, এই যুবক অমুক মহিলার ঘরে যাওয়ার পর যখন এই যুবকটা বেহুশে পড়ে গেছে, ওই যুবক মনে করছে আমাকে হাতাশিং করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে। মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যেয়ে মারা গেছে, অমুক যুবতীর ঘরে যেয়ে মারা গেছে, ইসলামের কলঙ্ক লাগবে, আমার নবীজির কলঙ্ক লাগবে, এই জন্যে সে বলেছে, সেজন্য রাতের অন্ধকারে তার যেন বিদায় করে দেওয়া হয়। আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল, যুবক মনে করছে ওই ঘর থেকে আমাকে উদ্ধার করেছে। মুসলমান শুনে নাও, আল্লাহর নবী সুখের পানি ছেড়ে কান্দের কয়, যুবক রে তুমি আমাকে এত ভালোবাসতে, ইসলামকে এত ভালোবাসতে, আমি নবীর এত ভালোবাসতে, যুবক রে আমার ইসলামের কলঙ্ক লাগবে। আজকে আমার দেশে, আমার দেশে হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালারা লিবাস পরে পরে যারা বলৎকার করে, আল্লাহর কসম করে বলি, তাদের বিচার এই জমিনের মধ্যে যদি একবার করা হতো, তাদের ফাঁসি নয় তাদের কুকুর শেল দেখা দিতে হবে। ইসলামের মধ্যে ঢুকে দাড়ির অবমাননা করে, টুপির অবমাননা করে, পৃথিবীর মধ্যে বলৎকার গুলো ধরে ধরে জবাই করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? দুনিয়ার মুসলমান গভীর মামাজুক, আল্লাহ তারা দয়া করে মায়া করে নিয়া দূর জান্নাত, বেহেস্তের বাগানে বসার মতো সুযোগ, আসার মতো সুযোগ দান করল, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মুসলমান মৃত্যু সজ্জায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, বাজারে ঘোরাঘুরি করার জন্য নেন নাই, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আমার আল্লাহ বসার মতো সুযোগ দান করল, আসার মতো সুযোগ দান করল। আল্লাহ দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দে আর একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গুনাগুলো মাফ করে দেয়। কি গুনা? আরো জোরে বলেন কি গুনা? ও আমার আল্লাহ, একটা সুযোগ হয়েছে আজকে জান্নাতের বাগানে বসা। বাবারে জীবনে কত গুনা করলাম, কত অপরাধ করেছি, একবার বসে দেখো, একবার গভীর রাত্রে চিন্তা করো, গমের ঘরে বিছনার মধ্যে যা চিন্তা করো, আমার আল্লাহ কতগুলো মিথ্যা বলেছি, কত না মাছ ছেড়ে দিছি, কত না শয়তানি বজ্জাতি করেছি রে আল্লাহ, আজকে গুনা মাফের একটা দিন পাইলাম রে। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়,
প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন মারহাবা। এ মুসলমান, আমরা শুধু সগিরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আজকে আমি আগেই বলেছি, বাম্বা তুমি একটু বসো, নিজের বিবেকের কাছে পড়াশোনা করো, পৃথিবীর সবচেয়ে বড় আদালত তোমার বিবেক, এই বিবেকটারে বলে দাও তুমি 40 বছর কত অন্যায় করলা, 40টা বছর তুমি জীবনে কত মিথ্যা কথা বললাম, 40টা বছর তুমি কত নামাজ কত রাকাত নামাজ পড়লাম, কতটা ইসলামের দাওয়াত দিলা, কত ভালো কাজ করলা গো। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লামা কুতুবি রাহমাতুল্লাহ বয়ান করে মানুষ শোনো, নামাজ দিয়া কবিরা গোনা, মিথ্যা বলা কবিরা গোনা, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা। আজকে অমাবারা সুরেও পৃথিবীটা ওয়াল পৃথিবীটা মধ্যে শুধু জিনা ব্যবিচার অন্যায় জুলুম চলে, এর জন্যে দায়ী কিন্তু মুসলমান আমরা। আজকে সমাজের দোষ দেই, জাতির দোষ দেই, দোষটা করেছি আমি নিজের কপালের দোষটা নিজে স্বীকার করি না, শুধু জাতিরে দোষী, সমাজরে দোষী, বাদানরে মহল্লাকে দোষী। আসলে আপনার কপাল খারাপ, যদি কপাল খারাপ না হয় আজকে জাতির মধ্যে এত কাউকে দোষাদোষী নয়, কারণ নিজের বিবেকের কাছে নিজেই প্রশ্ন করলে নিজেই উত্তর পেয়ে যাবেন, জাতির দোষ না আপনার কপালেরই দোষ। জোরে বলেন ঠিক কিনা। কাউকে দোষারোপ করতে আমি রাজি না, কারণ আমরা যেটা মুখে বলি অন্তর থেকে সেটা করি না। আল্লামা কুতুবি রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে, কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আমার আল্লাহর প্রেমন্ত্রে দানান করে, যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। এরে কত গুনা খরুসির মওলা জীবনে মাফ করে দাও মাহাপীরের খাতিরে, বল মাফ করে দাও মাহাপীরের খাতিরে। এ দুনিয়ার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে এক বৃদ্ধা তার ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন। ওয়াজ শোনেন বাবা, আমি আগেই বলেছি আমি এত বড় জ্ঞানী না। বৃদ্ধা সে বলে আমিনুল মুমিনিন, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার কদমের মধ্যে আমার সন্তানকে ধরে আনছি, আমার ছেলের বিচার করা লাগবে। আল্লাহু আকবার বল, কার বিচার করা লাগবে? ছেলের বিচারের জন্য বাবা হাত ধরে নিয়ে আইছে সন্তানকে। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক বিদ্যারে তোমার ছেলে এমন কি অপরাধ করেছে, এমন কি অন্যায় করেছে যে তোমার ছেলের বিচার করা লাগবে? বলো হুজুর আমার ছেলের অন্যায় করেছে, বিচার করা লাগবে। এক নাম্বার অন্যায় আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করছে, কেমন বাবা আর কেমন সন্তান, এই হত্যা করেছে বিচার চায়। হযরত তোমার ফারুকের রক্তগুলো টগবগ করে উঠছে। ইসলামের দ্বিতীয় খলিফা অত্যন্ত কড়া ছিলেন, অত্যন্ত রাগী ছিলেন। খত্তাবের বেটা উমার যে রাস্তা দিয়ে যাইত শয়তান যাইতে পারবে। ও মুসলমান শুনে না, বলেন এক নাম্বার অপরাধ আমার ছেলের,
আমার ছেলে দুনিয়ার মধ্যে মানুষ হত্যা করেছে। হযরত তোমার ফারুক বলে, যুবক রে তুমি কি জানো না মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষকে হত্যা করলা? হত্যার বদলে হত্যা তুমি মানুষ হত্যা করেছো, কঠিন বিচার হবে, তোমার মৃত্যুদণ্ড হবে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আমি অন্যায় করেছি, আমি মেনে নিলাম হুজুর, আমি মেনে নিলাম। জোরে জোরে চিল্লায় বলেন, আল্লাহ, দুই নাম্বার অপরাধ গো, আমার ছেলে মাদক সেবন করে। আল্লাহু আকবার বলেন, আমার ছেলে মাদক সেবন করে। হযরত তোমার ফারুক ক্ষিপ্ত হয়ে বললেন, যুবকরে তুমি কি মাদক সেবন করো? বলে, জি হুজুর। বলে, এটা গুরুতর অপরাধ? বলে, হুজুর আগে জানতাম না, এখন জেনেছি, যে বিচার হবে আমি মেনে নিলাম। নাম্বার থ্রি, বলে, যুবতবীর বিদ্যা তোমার নাম্বার থ্রি বলো। বলে, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা ব্যবচার করে। বলে, এটাও গুরুতর অপরাধ, কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো যুব যদি অবিবাহিত যুবক যদি দুনিয়ার মধ্যে জিনা করে, অবিবাহিত নারী যদি জিনা করে গো, ইসলামের শাস্তির বিধান হলো ওই যুবককে এলাকার একজন নেয় পরনায় মানুষ দিয়ে তার গায়ের মধ্যে 100 ডোরা মারতে হবে। ওই এক ডোরা মারলে যেন মারা যায়, যদি মারা যায় বাকি অংশগুলো তার জানাজা কফন কাফন পরা গোসল করাবেন, কাফন পরাবেন, দাফন করাবেন, বাকি বেতের বাগাতগুলো ওই কবরের উপরে মারা লাগবে। এটা হলো ইসলামের বিধান। একটা যুবক যদি আজকে পাবনার জমিনে এই যাবন, যদি একটা যুবক যুবতীর বিচার করা হতো গো, আল্লাহর কসম, কোন যুবতী কোন নারীর হাত ধরে টানতে পারতো না, কোন নারী কোন পুরুষের হাত ধরে টানতে পারতো না, আমার দেশের ছেলেরা নিচে যেত না, আমার দেশের ছেলেরা পার্কে যেত না। আজকে আমাদের কপাল খারাপ, এই বিচারগুলো করা হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ হলো যুবকদের জন্য বিচার, অবিবাহিত নারী পুরুষের বিচার। পৃথিবীর মধ্যে যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে, আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয়া, দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে, স্ত্রী আর নাই, দেখা যায় মুসলমান প্রতিটা বাড়ির মধ্যে জিনা ব্যবিচার। অন্যায়, কিসের ইসলাম মানো, কিসের তরিকা মানো, কিসের মুসলমান, কিসের কোরআন মানো? কোরআন যদি মানতে তোমার দ্বারাই কোনোদিন ব্যবিচার করা সম্ভব ছিল না। গত দেখেছি 3 মাসের মধ্যে 906 জন বলৎকার ধরা পড়েছে আমার দেশে, তাদেরকে আবার জেলখানার মধ্যে বন্দি রাখছে। আমি বলি বাংলাদেশের মুসলমান, যেখানে 90% মুসলমান বাংলাদেশের মধ্যে, কোনো বলৎকারকে বাঁচানো সম্ভব নয় পৃথিবীর মধ্যে, তাদের সশরীরে পৃথিবীর মধ্যে সজমিনে মানুষের সামনে তাদের মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিচার, খালি মুখে বড় বড় কথা বলে যাচ্ছি, আসল ইতিহাস না বলে গেছি। যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, সর্বপ্রথম তাদের মাটির নিচেই পুঁততে হবে, বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে। তুমি কত বড় মাওলানা, তুমি কত বড় মুক্তি, কত বড় মুয়াদ্দেস, তুমি টাকাওয়ালা হও, বাড়িওয়ালা হও, বিচার বিধান হলো আল্লাহর কোরআনের বিধান, রেসুলের সুন্নাত তরিকার বিধান হলো। বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, সঙ্গে সঙ্গে তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত মরণ নিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে হবে, ইট মারতে হবে। যখন নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছে, তখন তার মাটি করে লাশটা উঠাবেন, লাশ উঠায় পৃথিবীর কোন কুকুর শিয়ালদের খাওয়া দিতে হবে। কোন জিনাকারী নারী, জিনাকারী পুরুষ বিবাহিত, এদের দাফন করানো যাবে না, কাফন করানো যাবে না। একটা বিচার যদি বাংলার জমিনে হতো, আল্লাহর কসম বাংলার জমিনে পরের পর হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? একটা বিচার করো, একটা বিচার। আজকে খালি দেখা যায় এর বউ নিয়ে যাচ্ছে, ও শালিও নিয়ে যাচ্ছে, হচ্ছে কি? বউ থুয়ে পরের বোর কাছে ধরো, বিধান হলো এদের জানাজা পড়া যাবে না। আমার মতো মৌলবিতে জানাজা পড়াচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? যদি তুমি হাজি লেখলে, নামের আগে যদি হাজি না লেখলে মনটা খারাপ হয়ে যায় গো,
তুমি জিনাখর, তোমার নামের আগে লাগবে জিনাখর অমক, সুদখর অমক, ঘুষখর অমক। কথা কেন কেন? এটা যখন লেখা শুরু হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে। আমার নামের আগে যদি বলেন সুদখর রুহুল আমিন সিদ্দিকি, ঘুষখর রুহুল আমিন সিদ্দিকি, লজ্জায় ঘুষ বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। আজকে ঘুষের টাকা সুদের টাকা মসজিদে 1,00,000 মেরে দেয়, মাদ্রাসায় 1,00,000 মেরে দেয়, তাদেরকে বাহবা দিতেছি, আমার মতো মৌলবী দোয়া করতেছি, একবার খবর নিলাম না, এটা সুদখর না ঘুষখর? জোরে জোরে বলেন ঠিক কিনা? কোথায় নিজের দোষটাই? যদি অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পার বললেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। খালি পর্বে আঘাত দিয়ে কথা, কাউকে আঘাত করে কথা, আমাদের জবান নিজেই তো সচেতন হতে চিনা, পরের কি বল? আমি আলেম মানুষ, আমার বউ বেপর্দায়, আমার মেয়ে বেপর্দায়, আমার মেয়ে কলেজে যায় উন্না খায় থাকে না, আমার ছেলে কলেজে পড়ে ক্যাডার বাহিনী সর্দার, আমার মেয়ে, আমার বিবি মার্কেট করে, আমার বিবি, আমি বক্তা ওয়াজ করে বেড়াচ্ছি, আমার বউ মার্কেট করে বেড়াচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতি নষ্ট করে ফেলতেছে। আপনাদের কি বলবো, বড় কষ্ট নিজের বুকের ভিতরে কষ্ট। এই লাইনে আসার আগ দিয়ে মনে করতাম এই পেশাটা কতই না উত্তম পেশা, এখন দেখি নিজে যেটা বলতেছি আল্লাহর কসম আমি এটা পালন করি না। আমি যেটা বলতেছি আপনাদেরকে এগুলো অধিকাংশই আমরা পালন করি, আমরা বলতেছি, এই জন্য আমাদের কথায় কোনো তাসির নাই, আমাদের কথায় মানুষের ইমান তাজা হয় না, আমাদের কথায় মানুষের ভিতরে মন তাজা হয় না, আমাদের কথায় মানুষের অন্তর কাঁদে না, আমাদের কথায় মানুষ হেদায়েতের মধ্যে আসে না, আমাদের কথায় মানুষ বাবা-মার খেদমত করে না, আমাদের ওয়াজ আজকে তাসির হয় না, কারণ আমরা এখন ব্যবসায়ী আলেম। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না? রাগ করেন না? আহা, আমি রুহুল আমিন সিদ্দিকের কণ্ঠে এভাবেই চলে, চিরকাল চলে আসে। অনেকেই বলে, অনেকে আমার বলে, আপনি আত্মশীল বক্তা, আপনি এমনি কথা বলেন কেন? আমি মাথা বিক্রি করি নাই, পীর কোনো মাকসুদ নয়, পীর আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট নয়, পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কোনো জামাত ইসলামের আমির আমার জান্নাত নিতে পারবে না, তাবলিকের আমির কোনো জান্নাত নিতে পারবে না, কোনো পীর সাহেব আমাকে জান্নাত নিতে পারবে না, কোনো মৌলবী আমাকে জান্নাতে যেতে পারবে না, নিতে পারবে না, আমার যদি আমল না থাকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সমাজ জাতিকে বাঁচানোর দরকার, জোরে বলেন ঠিক কিনা? সব জায়গায় গায়ে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো? লাগানোর মতো ওষুধ পাই না, এখন ওই অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, ডবল অ্যান্টিবায়োটিক এখন যে অবস্থা চলতেছে, জ্বর হলেই পায় এরা হয়ে গেছে, কি করোনা, কি হচ্ছে যেন ডেঙ্গু, কি হচ্ছে? আগে তো একটা প্যারাসিটামল খাওয়ায় থুলে বেঁচে গেছে, মানুষদের মাথায় পানি ঢাললে বেঁচে গেছে, এখন আর অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে না, কারণ এ এমন পুরামিন ঢুকাইছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে বিবাহিত নারী, বিবাহিত পুরুষের জিনার শাস্তির বিধান হলো এটা, তাদের জানাজা পড়া যাবে না, তাদের কাফন পরা যাবে না, তাদের গোসল করানো যাবে না, তাদেরকে কুকুর শিয়াল দিয়ে খাওয়া দিতে হবে। বলি যদি একটা, যদি একটা বিচার যদি পাবনার জমিনে হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, সে যে দলের লোক হোক না কেন, আমার মন বলে এই পাবনার জমিনে আর জিনা ব্যবসা চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? বন্ধ হতো না? কথা বলেন না কেন? বন্ধ হতো? কিন্তু আমরা কোথায় যাব? নিজের ঘরের মধ্যে বিপদ, নিজের মধ্যে বিপদ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান মৃত্যুর জন্য প্রস্তুতি হ, খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে। উমর ফারুক একদম টকবগেরা, শরীরের ভিতরে দেহের মধ্যে, কারণ পাপিষ্ট মানুষকে হত্যা করাবে, উমরের চোখ দিয়া পানি বাইর হবে না, তরবারি কাঁপবে না, হাত কাঁপবে না। যুবক ডাকতে বলে আমিনুল মমিনি, আমি জানি মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম অতি উত্তম ধর্ম, আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার কাছে আমার আব্বাজান যখন হাত ধরে নিয়ে আসলো, আমি জানি আপনার কাছে গেলে ন্যায় বিচার পাবো, এই জন্যে আপনার কাছে আসার সময় আমি বাধা দিই নাই। আমার আব্বাজান যখন আমার হাতটা ধরে আপনার কাছে নিয়ে আসলো, আমি তাকে বাধা দিই নাই। আপনি যে বিচার করবেন আমি
মেনে নিলাম, তবে আপনি ন্যায় পরায়ণ বাদশা একজন, আপনার কাছে আমার দাবি, আমার বিচার করার আগে আমার আব্বা জানের বিচার করা লাগবে আগে। কার বিচার? আপনি আমার বিচার করবেন, আমার বিচারের আগে আমার বাবার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক খাত্তাবের বেটা উমার আরো রেগে গেলেন, কয় যুবক রে তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো, তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো, এই দুনিয়ার মধ্যে তোমার বাবা নবী তো বলেছেন জান্নাতের গায়ে দুটি দরজা, একটা দরজার নাম তোমার বাবা, একটা দরজার নাম তোমার মা। পিরাই দেখি মাকে ঘর থেকে বাইর করে দেয়, পিরাই দেখি বাবাকে। কয়েক মাস আগে দেখলাম চট্টগ্রামের জমিনে 18 বছর পরে বাবাকে খুঁজে পেয়েছে, রাতের অন্ধকারে পাঁচ টুকরা করে কেটেছে। পিরাই দেখি ফেসবুকের মধ্যে সন্তান লাঠি দিয়া বাবারে পিটায়, বাবা কান্দে। ঢাকার শহরে বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় বড় লোকের বাবাগুলো মাগুলো ওই বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে। কিসের ইসলাম, কিসের মানবতা, কিসের শান্তি, কিসের ধর্ম, কিসের ইসলাম? বড় কষ্ট হয় রে মুসলমান, আজকে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা নাই। বাবা মা একটা বাবার প্রতি, একটা বাবা মায়ের প্রতি 14টা হক, সন্তানের কয়টা হক? 14টা হক, জীবিত থাকতে 7টা, মৃত্যুর উপরে 7টা। এই 14টা হকের একটা হক যদি আদায় না করে যাও, তোমার মতো ছেলে, তোমার মতো অপদার্থ সন্তান হবে জাহান্নামী। এই সন্তানের এক বাবার হক আদায় করতে পারি না, ইসলামের বিধান মানতে পারি না, আল্লাহ ও আমার আল্লাহ এর বিধান মেনে চলার তৌফিক দান কর। জোরে জোরে বলে না আমি, আর একটু জোরে বলে না আমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে বড় আঘাত লাগে। আজকে যাদের উসিলায় দুনিয়ার মধ্যে আসলো, বাবা মায়ের উসিলায় সেই মা বাবার জায়গা হয় না ঘরে, সেই মা বাবার খাবার হয় না সংসারে, সেই মা বাবার থাকার জায়গা হয় না ঘরে, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। ও আমার যুবক বন্ধুরা, তোরাও একদিন বাবা হবি, তোরাও একদিন মা হবি, সেদিন বুঝবি। এমনি আর নবী বলে নাই, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে খবরদার তাদের বুড়া বলবা না, বুড়ি বলবা না, কারণ তোমাদের মা বাবার সাথে কুশব্দ করবা না। বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পায়, তাদের সম্মান, তাদের ইজ্জত দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, অত তোমার ফারুক বলে যুবক তোমার বাবার কি বিচার করবো বলো? বলে আমিনুল মুমিনীন, এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই, আমাকে একটা মা দেয় নাই। মুসলমান গভীর মনোযোগ, আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিনী, সেই মা হলো বেগানা পুরুষের হাত ধরে চলে, সেই মা বাজার ঘাট করে, বেহুদা চলাফেরা করে। সুতরাং এক নাম্বার অপরাধ করছে আমার আব্বা, আমাকে একটা ভালো মা দেয় নাই। প্রাথমিক বিদ্যালয়ে মায়ের কল, আমরা ওলামায়ে কেরাম বলে শিক্ষক বলে সবাই বলে বাবা প্রাথমিক বিদ্যালয়ে হলো মায়ের কল। সেই মা যদি আজকে অধিকাংশ আমাদের সন্তানদের মা ভালো না, মা মেয়ে পরাদায় চলে, এখনো মাঝি একসাথে যায়, মেয়ে বুরকা পড়লে মা বুরকা পরে না, মায়ের বক্কাটি, মায়ের কপাল কাকায় কাপড় থাকে না। মুসলমান শুনে নাও, দেলের কান্ডা লাগা শুনে নাও, আজকে আমাদের জামানায়, আগের জমানায়, আগের জামানায় যখন মুরব্বীরা আপনার সন্তান আদি বিয়ে দিত, আগে দেখতো গোষ্ঠী দেখতো, এইবার দেখতো ধর এর আবার নামাজ, মেয়েটা নামাজি কিনা, ছেলেটা হালাল কর বান্দা কিনা। এখন আমরা দেখার সময় পায় না, আমরা হয়েছি এখন সুন্দরী পুজোরি, ধলা পুজোরি, এখন ধলা চামড়া হলি পাগল হয়ে যায়, আর এই ধলা চামড়া গুলো পেট খালি পিঠ খালি কপালের পর এক নুক্তা লাগায় চলে। এরা দেখবেন মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না, ওর মা ওর শ্বশুরের খেদমত করে নাই, শাশুড়ির খেদমত করি নাই। ও আয়েশা, আপনাকে নিয়ে কোনভাবে আলাদা করা যাবে, কোনভাবে সংসারে ঝামেলা করা যাবে, ও আপনার নিয়ে শান্তিতে থাকতে দেবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি আপনাদেরকে বলি, যুবকেরা যারা বিয়ে করিস না, তোদের পায়ে ধরে বলে যায়,
একটা রিকশা চালকের মেয়ে বিয়ে কর বেঞ্চালকের মেয়ে বিয়ে কর একটা বাদান দেই গরিবের মেয়ে বিয়ে কর ওই মেয়েটা সুন্দরী হোক আর কালো হোক ওই মেয়েটা নামাজ পড়তে পারে পর্দায় থাকে পর্দার বিধান মানে ইসলামের বিধান মানে এমন একটা মেয়ে যদি তোর জীবন সঙ্গিনী হয় এই দুনিয়ার মধ্যে তোর মতো জান্নাতি মানুষ আর কেউ নাই তোর মতো সুখী মানুষ আর কেউ নাই আর যদি একটা নাস্তিক যদি তোর কপালে জুটে যায় তুই দুনিয়ার জাহান্নামে পড়বি শান্তি তোর কপালে নাই জোরে বলেন ঠিক কি না আমি আমার মাদের বলে যাই মা আজকে যারা ওয়াজ শোনো আলী আলোচনা শোনো তোমার দাদির কাছে বলো দাদার কাছে বলো মার কাছে বলো মা আমাকে যদি বিয়ে দিতে হয় একজন রিকশা চালক হোক গান চালক হোক সে দিন মজুরি হোক একটা হালাল খরবান্দা যে ছেলেটা নামাজ পড়ে না তার সাথে আমার বিয়ে দিও না যে ব্যক্তি হারাম খরবান্দার লগে আমার বিয়ে দিও না এমন একটা ছেলের লগে আমার বিয়ে দাও মা সারাদিন পরে একটু মোটা খাবার দিবে সেই খাবারটা হালাল দিবে আমার পর্দায় রাখবে আমার ইসলামের বিধানের যেটা আছে এগুলো নিয়ম এর মধ্যে রাখবে এমন একটা ছেলের হাত যদি তোমার মা বাবা ধরায় দিতে পারে এই দুনিয়ার মধ্যে মারে এই দুনিয়ার মধ্যে টাকা দিয়া শান্তি পাবি না বাড়ি দিয়া শান্তি পাবি না সব কিছু তো আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে আল্লাহ বলেন কুল্লামান আলাইহা ফান আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি জন্য বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে আমি আল্লাহ মাটিগুলো পোড়ায় তামা বানায় দিব জমিনের যত পানি আছে পানিগুলো পোড়ায় ছাই বানায় দিব এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো আমি শুধু আল্লাহ সুতরাং কার জন্যে সুদ খাও কার জন্যে ঘুষ খাও কার জন্যে জীবন গড়ে মুসলমান সব কিছু তোমার পর একবার চিন্তা করে দেখো সব তোমার পর সব তোমার পর জোরে বলেন ঠিক কিনা সুতরাং আমাকে একটা মা দেয় নাই অপরাধ কার জোরে বলেন অপরাধ কার আজ থেকে যারা শাদী করিস নাই তোদের পায়ে ধরে বলে যায় সুন্দরীর পিছে দৌড়াস না রূপ থেকে দৌড়াস না দেখ একটা আল্লাহওয়ালা একটা বান্দি যদি জীবনে জুটে যায় নামাজি বান্দি কুরআন পড়তে পারে ইসলামের বিধান মানে সুন্নাত তরিকায় চলে এমন একটা বান্দি যদি তোর কপালে জোটে রে বাবা এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি জোরে বলো ঠিক কি না দুই নাম্বার অপরাধ আমার আব্বা আমাকে একটা ভালো নাম দেয় নাই আমার আব্বা যান দুই নাম্বার অপরাধ করছে সে আমাকে একটা ভালো নাম দেয় নাই এটার জন্য পিতামাতা দায়ী গো আজকে সমাজের দোষ দি জাতির দোষ দিয়ে শুনে নেন আজকে আমাদের অধিকাংশ ছেলে মেয়ে হয় হাসপাতালে দেখা যায় বাসর রাত্রেই নাম রাখা হয়ে যায় বাসর রাত্রে মিলনের আগেই নাম রাখা হয়ে যায় স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে ছেলেটা বলে বিবি আমি নিয়ত করেছি যদি আমার একটা ছেলে হয় নাম রাখবো শাহরুখ খান কথা বলেন কি এখনো বাবারে এখনো দুজনের মিলনই হয় নাই আগে দু রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখী করো কলজক দিও না শান্তি দিও রহমতের মধ্যে রাখো সব নাই আগে কয়েকটা মেয়ে হও ছেলে হবে নাম রাখবো শাহরুখ খান মেয়ে কয় না না আমার তো জীবনের শখ ছিল একটা মেয়ের যদি আমার একটা মেয়ে হয় নাম রাখবো কারিনা কথা কন ঠিক কিনা আল্লাহর কসম শুনে নাও পৃথিবীর মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পরে সাত দিনের একদিন আগে পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এখন ছেলে দশ ডাক্তার কয় ছেলে হবে ও নাম রাখা সারা ওই ছেলে কোনোদিন ভালো হবে না জোরে বলেন ঠিক কিনা পেটের মধ্যে সন্তান আছে নাম রাখা সারা ওই মেয়ে কোনোদিন ভালো হবে না আল্লাহর কসম রাসুলের সুন্নাত তরিকায় জরময় হয় নাই এরপরে অপারেশন থিয়েটারে যখন পেট কাটবে দেখবেন অধিকাংশ ডাক্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসেরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওই সন্তানের কানে আজান যায় না ওই সন্তানের কানে কোনো কালেমা যায় না ওই সন্তান দাউসের মতো জন্মগ্রহণ করে ওই সন্তান বড় হয়ে ইমানদার হয় না ইমানদার হয় না জালিম হয়ে যায় ধরে বলেন ঠিক কি না আহারে কোথায় ওয়াজ করবো আগে সব জায়গাতে কর
ওয়াজ কত রইছে দরকার একা এরকম 10 দিন আপনাদের নিয়ে বসতে হবে একটা বিষয়ের পরে কিছু কিছু কথা বলতে হবে তারপরে আপনাদের বুঝ আসবে আমরা তো আমাদের মন বরাবর তো ওয়াজ করে যাই আসলাম আইয়া দাড়ি দুড়ি দিয়া বাইলে সুরে 3-8 টাকা নিয়ে জোরে বলেন ঠিক কি না ঠিক করেন না এইটা চরিত্র পরিবর্তন করতে হবে সমাজ জাতি জুমলায়ে খবরিয়া জুমলায়ে হিংসায়া জুমলায়ে খবরিয়া বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে আর জুমলায়ে হিংসায়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে তা আমরা বোঝানোর চেষ্টা করতে এখানে একটা বড় একটা এখানে বড় একটা মঞ্চ এখানে বড় বিদ্যালয় এখানে আসছেন অশিক্ষিত শিক্ষিত মানুষ এখান থেকে কিছু শেখার জন্য যারা বলেন ঠিক কি না বাসাই করে এলাকা থেকে ওলামা ইকরাম বাসাই করে যে আলম টানলে হয়তো আমরা হেদায়েতের কিছু মূলক কথা শুনতে পাবো যারে বলে ঠিক কি আহা কপাল নসিব খারাপ কপালটা খারাপ মাঝে মাঝে কপালটা দোষী কপালটা দোষী কপালটা খারাপ একটু মোহাম্মদের দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ এর নবীনা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা এর নবীনা সাফিয়ানা আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরুদ তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কোল আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ কষ্ট হয় বাবা উড়ে যাও রে পাপনার হাওয়া উড়ে যাও রে মদিনায় উড়ে যাও রে পাপনার হাওয়া উড়ে যাও রে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়ার যায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা মারহাবা জোরে জোরে এর নবীর নাম সৌফিয়ানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা এর নবীর নাম সৌফিয়ানা তেষট্টি বছর কাঁদলেন নবী উম্মত আমার গো নাগার তেষট্টি বছর কাঁদলেন নবী উম্মত আমার গো নাগার এখনো কান্দে নবী এখনো কান্দে নবী শুইয়া সোনার রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি ওয়ালা এর নবীর নাম সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা এর নবীর নাম সাফিয়ানা কোথায় গেল পাবো নবী কোথায় গেল পাবো নবী আপনার রোজে দিদার কোথায় গেল পাবো আপনার রোজে দিদার স্বপ্নে যুগে দিবেন দিদার স্বপ্নে যুগে দিবেন দিদার এই আজি করি আমরা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার ওই যুবক ডাকতে বলে আমার আব্বা জান আমার কোন ইসলামের জ্ঞান দেয় নাই কোরআনের জ্ঞান শিক্ষা দেয় নাই আল্লাহু আকবার আরো জোরে বলেন কোরআনের জ্ঞান দেয় নাই তিন নাম্বার অপরাধ আমার বাবা আমি যদি পাপ সম্পর্কে জানতাম এই পাপের এই বিচার এই পাপের এই বিচার জীবনে আমি অন্যায় করতাম না হুজুর এই অপরাধ করার জন্য আমার মা বাবা দায়ী গো হুজুর খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত বলে বৃদ্ধা
তোমার সন্তান নষ্টের মূল হলো তুমি আল্লাহু আকবার বলো আজকে সন্তান নামাজে যায় না আপনি কি বলে পারেন না ছেলে মেয়ে পর্দায় চলে আপনি কি মানেন না ওই ছেলে মেয়ে আপনার নয় ওই ছেলে মেয়ে আল্লাহ পাক আপনার কাছে আমানত রাখছে এটা খেয়ানত করার অধিকার আপনার নাই নামাজ আদায় করে নাই ছেলেকে তেজ্য করে দেন মেয়ে পর্দায় চলে মেয়েকে তেজ্য করে দেন ওর জন্য কেঁদে লাভ নাই ওর জন্য ভালোবেসে লাভ নাই জাহান্নামে চলে যেতে হবে ওই ছেলে একদিন বুকে লাথি মেরে দিবে বলে আব্বা জান আপনি শীতের দিনে নামাজ পড়তেন একদিনই তো আমারে বলেন নাই একদিনও আমারে তাগিদ দেন নাই মেয়ে বলবে আব্বা গো কত বেপর্দায় চলাফেরা করতাম একদিনও আপনি আমারে রাগ করেন নাই গালি দেন নাই মারেন নাই আজকে আপনি জান্নাতে চলে যান আমি জাহান্নামি হবে না আপনার বুকে লাথি মেরে দিয়ে মেয়ে যাবে জাহান্নামি আমি এই জন্য আপনাদেরকে বলে যাই ও মানুষ ও ভাই আপনার কেউ নয় অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরোধিতা করবে আপনার সম্পদ পৃথিবীর সব সম্পদগুলো আপনার বিরোধিতা করবে দুনিয়ায় সম্পদ করলেন ঘুষ খাইয়া সুদ খাইয়া মুসলমান শুনে নাও যত পাপ করলেন দুনিয়ার মধ্যে আপনার সম্পদের ভাগ ঠিকই সন্তানেরা নিবে কিন্তু পাপের ভাগটা কেউ নিবে না এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার দেহটা খাবে পোকে জোরে বলেন ঠিক কিনা এই দুনিয়ার সম্পদ খাবে কিসে লোকে আপনার দেহ খাবে কিসে এই জন্য ছোটবেলা বাবাই বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো নাতি রে মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে যার কাছে যেতাম সেই বলতো মানুষের মতো মানুষ হতে হবে চিন্তা করতাম যে লোকটা আমারে বলল মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদেরও দুইটা হাত আমারও দুইটা হাত আমার টিচারেরও দুইটা পা আমারও দুইটা পা টিচারেরও দুইটা চোখ আমারও দুইটা চোখ টিচারেরও একটা মাথা আমারও একটা মাথা হয়তো উনি বড় আমি ছোট হয়তো উনি বয়সে বড় আমি বয়সে ছোট কিন্তু মানুষের মতো মানুষ হতে বলে কারণটা কি এখন বুঝতে পারি কেন বলতো তারা রে মুসলমান আজকে মানুষের মতো মানুষ হইয়া বিদেশ থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে লেখাপড়া করে অফিসে বসে তারা সুদ ছাড়া ঘুষ ছাড়া ঘুষ ছাড়া কোনো কাজ করে না এরা মানুষ কি অমানুষ জোরে বলতে হবে তোর ডিগ্রি দেওয়া হবে কি বিদেশ থেকে লন্ডন থেকে ডিগ্রি নেওয়া হবে কি তুই তো অমানুষ তুই তো মানুষ হতে পারিস নাই তুই বড় অফিসার হয়ে লাভ কি অফিসার হয়েছিস কিন্তু তুই তো মানুষ কোন মানুষ হতে পারিস না এই মানুষ ওই যাদের ব্যক্তি মনস মুসলমান শুনে না পিএইচডি করে ডাক্তার হলো রুগী মারা গেল তার হাতে বাদান টাকার অভাবে টাকা দিতে পারে নাই এই জন্য অপারেশন করে নাই ভালো মতো চিকিৎসা করে নাই এই ডাক্তার কি মানুষ ন মানুষ জোরে বলেন মানুষ কে অমানুষ আজকে অফিসে বসে যারা সুদ খা ঘুষ খাইরা মানুষ কে অমানুষ যারা সুদ খায় তারা মানুষ কে অমানুষ জোরে বলেন মানুষ কে অমানুষ এই মানুষ হয়ে তারা গাঁদা মদ খায় তারা মানুষ কে অমানুষ জোরে বলেন মানুষ কে অমানুষ এই মানুষ হইয়া মিথ্যা মামলা হাতে দিয়ে একজনের বিরুদ্ধে দেয় সে কি মানুষ কে অমানুষ জোরে বলেন মানুষ কে অমানুষ এই মানুষ হইয়া যে টিচার তার ছাত্রকে জ্ঞান দেয় না শুধু তা প্রাইভেট পড়ানোর জন্য দান্দা শুরু করে এই টিচার কি মানুষ ন মানুষ জোরে বলেন মানুষ কে অমানুষ ওরে গত কয়েকদিন দেখলাম ইন্টার পরীক্ষার রেজাল্ট দিল প্রায় 500 উপরে ছাত্র ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে তাদেরকে লেখাপড়া সারা পাস করায় দিবে রেজাল্ট আউট করে দিবে এরা দুনিয়ার শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে শিক্ষার জন্য তারা ভয়ঙ্কর এই সমস্ত টিচার গুলো মানুষ না মানুষ আরো জোরে বলেন মানুষ কে অমানুষ যারা বুড়ো বয়সে বাবা মারে ঘর থেকে তারা দিল এরা মানুষ কে অমানুষ জোরে চিল্লায় বলতে হবে মানুষ কে অমানুষ পৃথিবীর মধ্যে যারা জিনা আগা বিচার করে তারা মানুষ কে অমানুষ আসতে বলে এখন আপনি বুকে হাত দিয়ে বলেন কিসের ওয়াজ আপনার কাছে নিজের বুকে হাত দিয়ে বলেন এখন আপনি মানুষ হইছেন কি অমানুষ আছেন এখন আপনার দ্বারাই যদি ইসলামের বিধান মানেন মুসলমান ওয়াজ শোনা লাগবে না বক্তৃতা শোনা লাগবে না আপনি যে একজন মানুষ হয়েছেন কি অমানুষ হয়েছেন আজকে রাস্তায় দাঁড়ায়া ঘুষ নেন সুদ নেন আজকে সমাজের মধ্যে ব্যবিচার বেপর্দায় চলেন আর বলেন আমি মানুষ 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 আমার নবী বলছে বাল হওয়া কেলাফ এই দুনিয়াটা হলো মানমাগমাপ এই দুনিয়াটা দুনিয়াটা হলো অমুসলমান পচা দুর্গন্ধ মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র এই কুকুরের যে চরিত্রগুলো মানুষের মধ্যে এসে গেছে হিংসা রেওয়া
অহংকার এ মুসলমান এই লুভী জাতির অহংকার লুভী জাতির যে খাসলাতগুলো এগুলো মানুষের মধ্যে এসে গেছে আর কুকুরের খাসলাতগুলো মানুষের মধ্যে চলে গেছে জোরে বলেন ঠিক কি না কিসের মানুষ আপনার এইবের বুকে হাত দিয়ে বলেন যে আপনি নামাজ পড়লেন না ইসলাম মানলেন না স্ত্রীর হক আদায় করলেন না ছেলে মেয়ের হক আদায় করলেন না প্রতিবেশীর হক আদায় করলেন না আপনি বলতেছেন আমি মানুষ হাত পা থাকলে এইরকম পশু একদম মানুষ হইয়া হাত পা জ্ঞান থাকলে কত হাজার হাজার জ্ঞানীরা আমার দেশে অমানুষ জোরে বলেন ঠিক কিনা এই দুর্নীতি রইয়াকরাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানরা শিক্ষিত শয়তানরা শিক্ষিত শয়তানরা আমার দেশে 99% শিক্ষিতরাই হলো মানুষ আজকে কলমের খোসা দিতেছে চাকরি অফিসে লক্ষ লক্ষ টাকা সরকার বেটা তাদেরকে বেতন দিতেছে তারপরে ঘুষ না খালি চলে না জোরে বলেন ঠিক কিনা পুলিশ বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে কুকুরের মতো 20 টাকা 50 টাকা তারা কি করবে ঘুষ নেবে লজ্জাজনক আমার দেশের শিক্ষাঙ্গনে সুপারিনটেন্ডেন্ট বলেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট একটা পিয়নকে নেবে 5 লাখ 6 লাখ টাকা গোপনে নিয়ে দিচ্ছে জোরে বলেন ঠিক কিনা তোর কিসের দাড়ি কিসের টুপি তোর মাথা ভরা টুপি রয়েছে মুখ ভরা দাড়ি রয়েছে আল্লাহর নবীর সুন্নতি লিবাস রয়েছে কিন্তু তুই তো কুকুরের চাইতেও খারাপ জোরে বলেন ঠিক কিনা কোথায় এখন মসজিদে চাকরিতে হলো ঘুষ লাগতেছে আল্লাহর কসম যেহেতু মাঝে মাঝে ওই মসজিদের চাকরি হলে আমাকে ডাক হয় এই এক দুই তিন দিনে যে আউট আমি আশ্চর্য হয়ে গেছি আমার একা হুজুর ওই ওই চাকরিটা আমার দরকার আমি আপনার 10,000 দিতেছি আশ্চর্য হয়ে হুজুর আপনি বললে আমার হবে চাকরিটা ওখানে বেতন 25,000 আমি আপনাকে 10,000 টাকা নাস্তা খরচ দিতেছি কোন দেশে বাস করতেছেন এই জন্যে আমার নিজের বিবেকটাকে যখন আমি মেরে ফেলেছি নিজের বিবেকটাকে আজকে হত্যা করেছি আর একজনকে দোষারোপ করে লাভ নাই জোরে বলেন ঠিক কিনা আজকে মানুষ আপনি যে মানুষ হতে পারছেন নাকি একবার বিবেকটাকে খাটান না খালি খালি সমালোচনা এ ভালো না ও ভালো আরে নিজেই তুমি ভালো না তো নিজের বিবেকের কাজ চিন্তা কর আর নিজে আপনারে চিনতে পারলে যাবে অসিনারে চিনা ঠিক কিনা নিজের চা অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পার বললে নো দাইছেন নিজেকে নিজে চিনতে হবে জোরে বলেন ঠিক কিনা পড়ছেন না বই পড়ছেন ঠিক ঠিক আমার জ্ঞানীগুলি যারা আছে বলছে নিজের চিন্তা হবে খালি আমরা পরে শিখতেছি খালি পরে শিখতেছি নিজের কন্ট্রোল করতে পারি না আজকে সমাজ জাতি নষ্ট হয়ে যায় এর দুর্নীতি রইয়া করাই বসে জাহির করে জ্ঞান বলেন দুর্নীতি রইয়া করাই বসে জাহির করে জ্ঞান কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানরা শিক্ষিত ওরা হল জাতির নাকি মহামারী মহাতন ফাইলে কলম ঠেকাইয়া সালাই উরা নির্যাতন ফাইল ঠেকাই রেখে কাজ কবে না খালি কবে না এক সপ্তাহ ঘুরায় ও ঘুরতে ঘুরতে চিন্তা করে টাকা না দিলে আর হচ্ছে না পিওনে কয় ভাই কয়দিন ঘুরতেছেন কয় 7 দিন পাগল এত ঘোরেন কেন ঘুরে 2,000 দিয়ে দেন আমার 1,500 দেন দিয়ে দেয় দেখে ফাইল সই হয়ে গেছে জোরে বলে ঠিক কিনা ওরা হল জাতির নাকি মহামারী মহাতন ফাইলে কলম ঠাকাইয়া সালাই উরা নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তান ওরা আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব বই সারিয়া আছে শুধু প্রেম লইয়া ঠিক লেখাপড়া আছে খালি আর যোগ বি বি যোগ বি যোগ ডি
ডির মধ্যে ফাইলো কি জোরে বলেন ঠিক কি না খালি যোগ যোগ দেখবেন পি যোগ আর আর যোগ বি আমি কই যোগের ভিতর হলো কি জোরে বলেন ঠিক কি না এখন তো মসজিদের মেম্বারও লেখা থাকে এই সেদিনকে এক মসজিদে গিয়ে দেখি যে মসজিদের পাশ সব জায়গা বি ডি যোগ বি সি যোগ এম কি কি হলো কি রে একজন রে জিগাইতেছি কইছে বিতে বাবু আর বিতে বিথি বিথি আর বাবু আমি কই ওরে বাপ আরে বাবা তুই কেন বুঝলি কয় ও হুজুর বলে লাগে আমার বন্ধু হয় কথা বুঝলি আরে সমাজ ঠিক না স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আরে অশ্রু যে তার সঙ্গের সাথী অশ্রু যে তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিক্ষিত আল্লাহ কসম করে বলি আমি কুষ্টিয়াতে আসি মাঝে মাঝেই দেখি আমি অনেকবার দেখেছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সরাসরি পিস্তল হাতের মধ্যে সরাসরি হকি স্টিক হাতে বড় বড় লাঠি হাতে পুলিশ দাঁড়ায় রয়েছে ওরা দাঁড়ায় দাঁড়ায় দুই গ্রুপ এ পাশে এক লাঠি স্কুল কলেজে থাকবে বই আর খাতা হাতের মধ্যে থাকবে কলম কিন্তু অধিকাংশ কলেজের ছাত্রদের হাতে উঠছে পিস্তল অধিকাংশ ছাত্রদের হাতে উঠছে হকি স্টিক অধিকাংশ হাতে আছে বড় বড় রান্দা এটার নাম তো শিক্ষা অঙ্গন নয় কারণ আমরা যেখান থেকে শিক্ষা নিব সেখানেই দুর্নীতি জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার বাড়ি মাগুরা বিয়ে করছি কুষ্টিয়া কথা বুঝেন স্টান লক্ষ্মীপুরে ওই লক্ষ্মীপুর স্ট্যান্ডে ওইটা বিয়ে করছি শ্বশুর বাড়ি মাঝে মাঝে আসে মাঝে মাঝে চিন্তা করি কথা বুঝেননি যে এরা কি করতেছে এরা কারা হাতের ভিতর বই নাই খালি অস্ত্র এদেরকে কি শিক্ষা দিবেন জাতিকে জাতিকে কি শিক্ষা দিবেন হাতের মধ্যে পিস্তল হাতের মধ্যে হকি স্টিক হাতের মধ্যে লাঠি হাতের মধ্যে বড় বড় একখান রান্দা আল্লাহ আজকে আমার জাতি আমার ভাই আমার ছেলে কত কষ্ট করে তুমি বাবা হবা যেদিন বুঝবা ওই বাবার জ্ঞানের বিকাশ ঘটাও তোমাদের অস্ত্রের বিকাশ ঘটানো লাগবে না জোরে বলেন ঠিক কি না আমরাও তো পড়ালেখা করেছি আমরাও বিশ্ববিদ্যালয় করেছি আমরাও কম লেখাপড়া করি নাই আমার ডিগ্রিগুলো আমরাও কম ডিগ্রি নিয়ে নিই তবে আর তো বলছি ওই সব ডিগ্রি আমি মূল্যায়ন করি না আমরাও মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার সাথে যে ছেলেরা ক্যামেরা চালাচ্ছে ট্রিপল টাইটেল ও কি কৃষি ও আপনার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফারেক ওরে দেখা যাচ্ছে একটা ক্যামেরাম্যান ও ত্রিপল টাইটেল এরপরে একটা মাদ্রাসার শিক্ষক সাথে থাকে মাওলানা মুফতি মেহেদি হাসান সিদ্দিকী ওর ওয়াজ আছে অনেক আমার ড্রাইভার হাফেজে কোরআন মাওলানা শামসুল হক ড্রাইভার যিনি এও বিশ্ববিদ্যালয়ের আমার ভাইরা কিন্তু আমরা শিক্ষা আমার যে সাথে যারা থাকে প্রতিটায় বড় বড় যে আমার ড্রাইভার বললাম যাকে জিগেন আমার ড্রাইভার আছে এখানে উনি কোরআন 30 পারা কোরআন হাফেজ বড় আশ্চর্য হয়ে যায় এরাও শিখছে আর আমার জাতি আজকে সুত কোথায় এই জন্য আমাদেরকে গোড়া আগে হাত দিতে হবে গোড়ায় আপনি গোড়া কেটে দিয়ে আগায় পানি দিয়ে লাভ নাই কারণ আমার জাতিকে বাঁচাইতে হলে নিজে বাঁচতে হবে আগে জোরে বলেন ঠিক কিনা অন্যকে দোষারোপ নয় জোরে বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে দুইটা বেজে গেছে আমিও আর বেশি আলোচনা করবো না আপনাদেরকে কষ্ট বেশি দিব না কষ্ট হচ্ছে কথা বলেন কষ্ট হচ্ছে আমার বাবারা আমার আগামীকাল সিলেটে প্রোগ্রাম অনেক দূরে যাব আগামীকাল সিলেট এই বঙ্গে প্রোগ্রাম নিতাম না তবে এই বঙ্গে আসার পর আমি একটা জিনিস পেয়েছি সেটা হলো সেই জিনিসটা হলো যে আপনাদের ভিতরে আলোচনা শোনার মুড ভালোবাসা সব ঠিক আছে কিন্তু আমরা দিতে পারতেছি না আসল গাইডলাইনগুলো দিতে পারতেছি না আমরা গাইডলাইন যদি ঠিক মতো দিতে পারি আল্লাহর কসম আমার মন বলে আপনাদের এলাকার মধ্যে শোনার মানুষগুলো বাইর হবে কিন্তু সময়ের অভাব আর এই গাইড দেওয়ার লক্ষণ আমাদের যারা আছি আমরা গাইড মতো দিতেছি না কারণ আমরা ওই যে 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 পক্ষ নিয়ে আছি সেই পক্ষে কথা বলে চলে যাই আমরা রাস্তায় চলে যাই কিন্তু জনগণ কি নিল কোন আমলটা নিল এদিকে আমাদের তাকানো আমার পকেট গরম হলে গেলো খাওয়াটা ভালো হলে গেলো ঠিক কিনা ঠিক কিনা কষ্ট পান কষ্ট পান কষ্ট পেলে মাফ করবেন গীতা আমার একটু উচিত কথা কইলে একটু কষ্ট পায় কিন্তু আমিও তো থাকবো না চিরদিন চিরদিন থাকবো না এই কিছুদিন আগে আপনাদের বাজারে ছিলাম এই দিকে আমার গাড়ি নষ্ট হয়ে গেলো রাত্রেবেলা এই যে বাজারটার নাম কি যেন গয়াসপুর বাজারে ওই যে গাড়ি হঠাৎ করে গাড়ি নষ্ট এই দিকে প্রায় রাত 10টা পর্যন্ত আমি গাড়ি নিয়ে বসে আছি এখান থেকে একজন ব্যাটারি আলা আমার হুজুর দেখে ওই পাশে ব্যাটারির দোকানদার এই আগে আসে উনি আমার ব্যাটারি নিয়ে গাড়িটি স্টার্ট দিল স্টার্ট হলো না এরপর আপনি কুষ্টার সুস্থ গেছিলাম ওদিন দেখলাম যে আপনাদের ভিতরে আন্তরিকতা আছে অনেক ছেলের ভিতরে আন্তরিকতা আছে ভালোবাসা আছে আমাকে আর একটা গাড়ি ঠিক করে দিয়ে মাহফিলে পাঠাইল কিন্তু তাদের ভিতরে আন্তরিক হুজুর আপনি টেনশন করেন না দেখলাম যে এদের ভিতরে মানবতা আত্মমানবতা আছে হুজুর হরতালের দিন আপনি এখানে আসেন
আপনার গাড়িটাও তো পুরাই দিতে পারে কে কেবাব করা কিন্তু ভাই কোনো টেনশন করে না গাড়িটা ওই পাশে এক বাড়িতে রাখলাম রাখার পর গাড়ি রেখে চলে গেলাম রাত্রি মাহফিল করে আসে যে আমার গাড়িটা যত্ন করে রেখে দিছি এই জন্য আপনি আসার পরে বাজারে পর ঢোকার পরে আমি আমার সফরকারী বলতেছি এই সেই বাজার ঐতিহাসিক বাজার যেখানে আমি দশটা পর্যন্ত রাত দাঁড়াইছিলাম আমার ভাইরা যেই জন্য মানুষ ভালো মানুষ এখনো আছে এখনো ভালো মানুষ আছে কিন্তু আমাদের এই ভালো মানুষগুলো আমরা নষ্ট করতেছি চিনতেছি না না চিনার কারণে আমরা সুযোগ পাইতেছি না আমার বাবারা ভালো কথাগুলো বলতে পারতেছি না সমাজ জাতিকে বাঁচাইতে পারতেছি না ওইটা দোষ আমাদের কপালের জোরে বলেন ঠিক কিনা একটু মোহাম্মদ দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা কথা মনে আছে নি মুরব্বী বলে আমিরুল মুমিনীন এত অন্যায় করার পর আপনি আমারে বোঝার সুযোগ দান করলেন মনে আছে নি বাবা আপনি আমারে আরেকবার সুযোগ দেন আমি যেন নিজেকে শুধরাইতে পারি আমাকে কালেমা পড়ায় দেন সঙ্গে সঙ্গে পিতা পুত্রকে কালেমা পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এই জন্য আমি বলতেছিলাম ওই কথাটা বলা পর মানুষের মতো মানুষ হতে হবে তুমি কিসের মানুষ নিজেকে আজকে শুধরানোর জন্য চেষ্টা করো নিজেকে বাঁচানোর চেষ্টা করো আজকে সমাজ জাতিকে যদি বাঁচাইতে চাও তোমার নিজের যখন পাল্টাবা পরিবর্তন করবা দেখবা জাতি পরিবর্তন হয়ে যাবে দেশ পরিবর্তন হয়ে যাবে যুবক জাতি যুবকরা হলো মুসলমান জাতির মেরুদণ্ড আমরা বলি মুসলমান শুনে না আল্লাহ নবীর এক সাহাবী বাবা কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন মুসলমান একজন যুবক সাহাবী রহমাতুল আলামিনের পিছে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে বলেন আল্লাহু আকবার অনেক সুন্দর চেহারা প্রতিনিয়ত যুবককে ডিস্টার্ব করে প্রেমের অফার দেয় যুবক বলে না না এটা সম্ভব নয় কারণ আমার মরতে হবে আমার নবীর আদর্শ মেনে চলতে হবে যুবতী রে তুমি আমারে ডিস্টার্ব করো না আমি আল্লাহর ভয় পাই রাসূলকে আমি ভালোবাসি ইসলামের মধ্যে প্রবেশ করেছি সুতরাং আমার দ্বারাই অন্যায় করার সম্ভব নয় আল্লাহর নবী একদিন ওয়াজ করতে করতে রাত হয়ে গেছে রাত্র হয়ে গেছে যুবক রাতের অন্ধকারে যখন বাড়ির দিকে যাইতেছিল যুবতী উৎপেতে বসেছিল লোক নিয়ে সঙ্গে সঙ্গে যুবককে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন ঘরের মধ্যে নিয়ে যুবককে বললেন আমার দিকে তাকায় দেখো যুবক চক্ষু দুটো বন্ধ করে রাখলেন যুবতী গায়ের কাপড় খুলে ফেললেন পণ্যের কাপড় খুলে ফেললেন একদম উলঙ্গ হয়ে গেলেন উলঙ্গ হয়ে যুবক আলিঙ্গন করতে চালেন যুবক একবার চিল্লা বলে আল্লাহ তুমি আমার ইমান থেকে বাঁচাও আল্লাহ কারণ তুমি বলেছো মুমিনদের জন্য একটা নয় দুটি নয় আটটা জান্নাত প্রস্তুতি করে রেখেছো আল্লাহ বলে নিল মুমিনদের জন্য একটা নয় দুটি নয় আটটা জান্নাত তুমি প্রস্তুতি করে রাখছো গো আমার আল্লাহ ওই একটা জান্নাত তুমি আমারে দিও আল্লাহ দুনিয়ার কোন সুন্দরী লোভ লালসা আমারে ফেলায় না সঙ্গে সঙ্গে যুবকটা বেউসে জমিনের মধ্যে পড়ে গেছে বেউসে পড়ে যাওয়ার পর যুবতী হাত ধরে দেখে যুবকটা বেউসে পড়ে গেছে চিন্তা করে যুবক যদি মারা যায় সকালবেলা লোকজনে আমার দোষারোপ করবে হাতাশিং করে নিয়ে রাস্তার মধ্যে ফেলে আসছে ফজরে আযান হয়েছে মুসল্লিরা নামাজের জন্য মসজিদের দিকে রওনা হয়ে গেছে আল্লাহু আকবার নামাজের দিকে রওনা হয়ে গেছে নামাজ শেষ করে আসার পথে দেখে আল্লাহর নবী সেই যুবক সাহাবী জমিনের মধ্যে পড়ে আছে তাকে হাতাশিং করে বাড়ি আনলেন চিকিৎসা করলেন ওই রোগী কথা বলে না তিন দিন সময় চলে গেল তিন দিনের মধ্যে হুশ হলো না
এমন সময় হুঁশ আলো, বাবাকে ইশারাতে বলে বাবা আমাকে এক টুকরা কাগজ দাও, একটা কলম দাও। কাগজ আনলেন, কলম আনলেন, এই কাগজের মধ্যে লিখে দিলেন, আমার আব্বাজান, ও আমার আব্বাজান, আমি আপনার হক আদায় করতে পারলাম না, দুনিয়ার মধ্যে আমি যদি অপরাধ করে থাকি আমারে আপনি মাফ করে দিবেন, আমি অপরাধী, আমি আপনার কলিজার টুকরা সন্তান হইয়া আমি কোনো খেদমত আপনার করতে পারলাম না, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, আমার আব্বাজান, আমার আব্বাজান, আপনি আমাকে মাফ করে দিবেন, আর আমি যদি মারা যাই রাতের অন্ধকারে মারা যাব, দুনিয়ার কোন মানুষজনও আমার কাফনের দাফনের কাপড় ঠিক পায় না, আমার আপনার ঘরের মধ্যে আমার দাফন দিবেন, আপনি যাতে আমার কাফন পরাইবেন, নিয়ে যাতে আমার দাফন দিবেন, নিয়ে যাতে আপনি কবর খুঁজবেন, পৃথিবীর কোন মানুষজন জানে না, আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম, আমার আব্বাজান। কথাও শেষ, দুনিয়ার থেকে যুবকটা মারা গেল, আল্লাহ নবী সালাত নামাজ আদায় করে বলে আমার সাবিরারে, আজ কয়না দিন হয়ে যায় আমার সাবির দেখি না, আমার যুবকরে দেখি না, আমার যুবক নামাজ ছাড়তো না, আদান করে গেলে মসজিদে চলে আসতো, আজকে আমার যুবক কেন মসজিদে আজ কদিন দেখি না। সাহাবীরা বলে, হুজুর হয়তো কোনো মেহমান বাড়িতে গেছে, হয়তো কোথাও কোনো কাজের জন্য ব্যস্ত আছে। আমার নবী বলে, না না, যদিও কোথায় যায় আমার হুকুম নেই, আমার কাছে বলে যেত, যেহেতু বলে নাই, আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি নবী বুঝতে পারি। আমার নবী বলেন, সাহাবীরা খবর না, যুবকের বাড়িতে চলে গেলেন সাহাবীরা, সালাম দাও, আসসালামু আলাইকুম হালাল ভাই, ঘরের মধ্যে কোয়াসুনি, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, কয় হুজুর আপনার যুবক আপনার ছেলেটা কোথায় গেছে? বলে, বাবা আমি জানি না। বলে, কোথায় গেছে জানেন না? কেমন আছেন জানেন না? বলে, বাবা আমি কিচ্ছু জানি না। বাবার চোখ দিয়ে চোখের পানি এসে গেছে, কারণ সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী, যারা সন্তানের লাশ কাঁধে নিছেন বাবার লাশ কত ভারী, সন্তানদের জিগাবেন রে মুসলমান, এই পৃথিবীর মধ্যে বাবার জিগাইবেন, বাবা বলবেন পৃথিবী যত ভারী আমার সন্তান তার চাইতে বেশি ভারী, কারণ এই সন্তানের লাশ নিয়ে কোনো বাবা হাঁটতে পারে না, চলতে পারে না, বাবার লাশ নিয়ে সন্তান হাঁটতে পারে না, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, লাশ বহনকারী মানুষগুলো জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী, বাবারা ভাইয়ের লাশ জেনে কাঁধে নিচ্ছেন ভাইয়ের লাশটা কত ভারী, ভাই জানে আল্লাহ কখন যেন বিদায় হয়ে যাব, এই দুনিয়ার মেহসেরে চলে যাব, আল্লাহ আমাদের ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করো, জোরে জোরে বলো না আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীগণ আপনার যুবক কোথায় আছে বলতে পারে না? আপনার যুবকের সন্ধান তার বাবা দেয় না। আল্লাহ নবী বলে, যুবকের বাবার চেহারা কি দেখলাম? বলে, হুজুর সন্তানের কথা বলার সঙ্গে সঙ্গে দেখলাম চোখের কোনা দিয়ে পানি, সন্তানের কথা বলতে যাইয়া বাবার চোখে পানি আসছে, নবীর আর বুঝতে বাকি না। নবী বলে, সাহাবীরারে দাঁড়া, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী আস্তে আস্তে করে চলে আসলেন, বাড়ির ভিতরে চলে আসলেন, আল্লাহর নবী সালাম দেয়, আসসালামু আলাইকুম হেলাল ভাই, ওয়ালাইকুম আসসালাম। নবী বলে, দরজা খোলো, দরজা খুলে দিলেন, নবীজি ঘরের মধ্যে গেলেন, নবীজি বলেন, আমার যুবকের বাবা, আমার যুবক কোথায়? যুবকের বাবা বলে, হুজুর আমি বলতে পারি না, আমার ছেলে কোথায় গেছে আমি জানি না। নবী কয়, তুমি বলো কোথায় গেছে, কোন মেহমান বাড়িতে গেছে, কোথায় গেছে? বলে, জানি না হুজুর, জানি না। বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর নজর গেল ওই ঘরের মধ্যে, মাটি নতুন মাটি খোঁড়া। বলে, সাহাবীরে, ও আমার সাহাবীর বাবা, ও আমার সাহাবী, শোনো,
ঘরের মধ্যে কেন নতুন কবর নতুন মাটি কোড়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জি তো আপনি দেখে ফেলেছেন আমি আপনার আর লুকাবো না এই যে মাটি কোড়া আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আর নাই আমার সন্তান চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে আমি রাতের অন্ধকারে আমার কলিজার টুকরা সন্তানের এই মাটি খুঁড়ে দাফন করে রাখছি জোরে বলো আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী বলে যুবক যুবকের বাবা কি হয়েছিল বলো আমি নবীরে তুমি কেন বললে না আমি নবীরে কেন জানালে না আমি নবীর কাছে কেন খবর দিল না যুবকের বাবা বলে হুজুর আমি কোন জবাব আমি দিতে পারবো না যুবকের লেখা একখানা কাগজ আমার কাছে আছে চলো যুবকের লেখা কাগজ কেন রাহমাতুল আলামিনের কদমের মধ্যে পেশ করলেন নবীজি দেখেন কাগজের মধ্যে লেখা আছে আমার আব্বা জান আমি আপনার হক আদায় করতে পারলাম না আমি আপনার ছেলে হইয়া আপনাকে কোন হক আমি আদায় করতে পারলাম না আমার আব্বা জান আপনি আমারে মাফ করে দিবেন আমারে আপনি ক্ষমা করে দিবেন আমি রাতের অন্ধকারে যদি মারা যাই আমারে পৃথিবীর কোনো মানুষের জানতে দিবেন না পৃথিবীর কোনো মানুষ যেন জানে না আপনি যাতে কাপন করাবেন নিজ যাতে দাফন করাবেন নিজ হাতে কবর দিবেন পৃথিবীর কোনো মানুষ যেন জানতে পারে না এ মুসলমান নবীজি দেখিয়া কাগজ দেখিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ নবী বলে জিবরিল রে কি হাকিকত আমার একটু জানা দে আল্লাহ বলে জিবরিল রে যা আমার হাবিবে জানে ইসলামকে যুবক এত ভালোবাসত ইসলামের কয় নবীকে এত ভালোবাসত এই যুবক অমুক মহিলার ঘরে যাওয়ার যখন এই যুবকটা বেউসে পড়ে গেছে ওই যুবক মনে করছে আমাকে হতাশীন করে হয়তো ওই মহিলার ঘর থেকে উদ্ধার করেছে মানুষ যখন জানবে এই ছেলেটা জিনা করতে যেয়ে মারা গেছে অমুক যুবতীর ঘরে যেয়ে মারা গেছে ইসলামের কলঙ্ক লাগবে আমার নবীজির কলঙ্ক লাগবে এই জন্য সে বলেছে সেজন্য রাতের অন্ধকারে তারে যেন বিদায় করে দেওয়া হয় আসলে তো যুবক জানে না সে পথের মধ্যে পড়েছিল যুবক মনে করছে ওই ঘর থেকে আমাকে উদ্ধার করেছে এ মুসলমান শুনে নাও আল্লাহ নবী সুখের পানি ছেড়ে কান্দের কয় যুবক রে তুমি আমাকে এত ভালোবাসতে ইসলামকে এত ভালোবাসতে আমি নবীর এত ভালোবাসতে যুবক রে আমার ইসলামের কলঙ্ক লাগবে আজকে আমার দেশে হাজার হাজার দাড়িওয়ালা টুপিওয়ালারা লিবাস পরে পরে যারা বলৎকার করে আল্লাহর কসম করে বলি তাদের বিচার এই জমিনের মধ্যে যদি একবার করা হতো তাদের ফাঁসি নয় তাদের কুকুর শেল দেখা দিতে হবে ইসলামের মধ্যে ঢুকে দাড়ির অবমাননা করে টুপির অবমাননা করে পৃথিবীর মধ্যে বলৎকার গুলো ধরে ধরে জবাই করার দরকার জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা রাগ করেন সে কোনো বন্ধু হতে পারে না জিনাকর কোনো দলের লোক হতে পারে না জিনাকর ইসলামের কোনো আদর্শ মানতে পারে না জোরে বলেন ঠিক কিনা এদের বিচার আমি চাইতেছি হয়তো অনেকের ভাই বন্ধু এই দলে থাকতে পারে তাদের বলি যাই যে লাগতেছে কিন্তু আমার কথা জিনাকর ওই রিসোর্টে পরের বউ নিয়ে যাবে পরের মেয়ে নিয়ে যাবে এদের ধরার সঙ্গে সঙ্গে তাদের বিচার করা লাগবে জোরে বলেন ঠিক কি আমাকে ভালোবাসলো আর কি ভালোবাসলো না কিচ্ছু যায় আসে না কোন জিনাখন আমার বন্ধু হতে পারে না কোন জিনাখন ইসলামী দলের নেতা হতে পারে না কোন জিনাখন পৃথিবীর মধ্যে কোন বন্ধু কোন কারুর ভাই কারুর বাবা কারুর দাদা হতে পারে না জোরে বলেন ঠিক কিনা জিনাখন তো জিনাখন জোরে বলেন ঠিক কিনা আপনাদের আওয়াজ শুনে মনে হয় ওই দলকে সাপোর্ট করেন আওয়াজ হয় না আওয়াজ হয় না কেন আমরা মাদ্রাসায় পড়তে দিছি আজকে দেখা যায় পিরাই এইগুলো যখন পড়ি হিন্দুরা খ্রিস্টানরা হাসা হাসি করে ইহুদিরা কয় দেখো হুজুররা কি করছে কথা বুঝেন আরে ভরা আমরা ইসলামের বিধান চারটা বিয়ে আছে বিয়ে কর তোর একটা দরকার নেই চারটা বিয়ে কর তারপরে তুই বলৎকার করিস ছোট ছোট মাসুম বাচ্চার সঙ্গে বলৎকার করিস এদেরকে ধরে জবাই করতে হবে সশরীরে এই ওয়াজ যদি আমি করি অনেক আলেমের গায়ে পড়ে যায় অনেক টুপিওয়ালার গায়ে পড়ে যায় দাড়িওয়ালার গায়ে পড়ে যায় আমার কথা হলো আগে নিজে শুধরাও জোরে বলেন ঠিক কিনা আগে শুধরাও আমি নিজেই যদি দোষ করি ওই দাড়ি ছাড়া আর কি বলবো আমি ইসলামের লিবাস লাগায় সাইনবোর্ড লাগায়া আমি অপরাধ করতেছি এতে ইহুদিরা আমাদেরকে ইতিহাস কি করে হাসাহাসি করে খ্রিস্টানরা বলে দেখো ওই দেখো মৌলবীরা কি করছে ঠিক কিনা আমার এক বন্ধু আছে মাঝে মাঝে আমার টিটকিরি মারে দোস্ত
আজকে কি ফেসবুক চালাইছো কই করছিস তা দেখছো নি কি কা দেখো একটু আর কি হইছে বা দেখ পা তো আমি কি কইছি তা সব মাছ আমাকে সব মাছই তো গু খায় খালি তো গারে মাছের নাম কই না দোস্ত সাদা কাপড়ি দাগ জরায় বেশি আমও জানি কিন্তু সাদা কাপড় গায়ে দিয়ে দাগটা ধরানোর দরকার কি ঠিক কথা বুঝছ তাই শিকার যায় দাগ জরায় বেশি কিন্তু দর দরকার কি রঙিন টাকা দিলাম কেন আমার নবীজির আঘাত আসে ইসলামের পর জায়গা আঘাত আসে একটা আয়াত যারা তাফসির কারক তাদেরকে বলবেন এই আয়াতটা ব্যাখ্যা করতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা বিশ্বাসীরা আদখুলু ফিসসিলমি কাফা পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে ইসলামের এই আবেদনিক শাস্তি কত হলো 80 থেকে 82 টা কয়টা কথা কয় না কেন ইসলাম মানে নারীর সতীত্ব পাওয়া না ইসলাম মানে একত্ববাদ এই ইসলামী দলের লোক যারা আছে বুঝে নিও ইসলাম মানে নারীর সতীত্ব পাওয়া না ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে সারেন্ডার কাটা ইসলাম মানে নিজে না খন্ড রেখা আলো ইসলাম মানে নিজে ঘুম না পেরে অন্যের ঘুম পড়ানো ইসলাম মানে নিজে দুঃখে থে অন্যের সুখে রাখা ইসলাম মানে প্রতিবেশীর হক নষ্ট না করা ইসলাম মানে পরের নারীর হক নষ্ট না করা ইসলাম মানে হে মুসলমান ইসলামের এই রকম 80 থেকে 82 টা শব্দ কত তুই মুসলমান ইসলামই মানিস না তুই তো এখনই মুসলমানই হতে পারিস নাই ইসলামের মধ্যে ঢুকতে পারিস নাই খালি ইসলাম মানেই শান্তি ইসলাম মানেই আত্মসমর্পণ এই দুই চারটা কথা বলে শেষ করে দিবি না তোর দ্বারা যদি ইসলামের মধ্যে ঢুকা পার তোর দ্বারা যদি নারীর সতীত্ব রক্ষা না হয় তোর দ্বারা যদি ইসলামের বিধান যদি লঙ্ঘন হয় তোর দ্বারা যদি ইসলামকে ক্ষতিগ্রস্ত হয় তোর দ্বারা যদি আমার নবীর উপর আঘাত আসে তোর দ্বারা যদি ইসলামের উপর আঘাত আসে তুই মুসলমান না তুই জালেমের বংশধর করে বলেন ঠিক কি না জালিমদের অন্তর্ভুক্ত হয়তো আমার পরে অনেক অনেক মানুষ কষ্ট পায় অনেক আমার মাঝে মাঝে বা রুলামিন ভাই আমি কেছি কোন কিভাবে আমাদের আপনি নিজের পক্ষে কথা বলেন খালি নিজের দোষটা ধরে না ভাই ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজের দোষটা ধরায় দেয় জোরে বলেন ঠিক কি ঠিক খালি নিজের দোষটা আমি ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম নিজের সমালোচনা করেন না জোরে কোন ঠিক কি না ঠিক করেন না মাঝে মাঝে কান্না আসে আল্লাহ আমার ইসলামটাকে যারা ক্ষতি করতেছে আজকে কিছু দাঁড়িওয়ালা টুকেলারা গাড়ি ঘোড়া পোড়াচ্ছে দুর্নাম হচ্ছে মৌলবীরা গাড়ি পোড়ায় সব মৌলবী গাড়ি পোড়ায় না কথা বলেন না কেন না আহা আসলেই কোন মৌলবী গাড়ি পোড়ায় না মৌলবী সাজে যারা এরা গাড়ি পোড়ায় যারা বলেন ঠিক কি না মৌলবীরা অন্যায় করে না আলেম কখনো অন্যায় করে না আলেম সাজে যারা অন্যায় করে এরা আলেম সাজে আসলে প্রকৃত আলেম কোন অন্যায় করে যারা বলেন ঠিক কি না আহা এই জন্য অবস্থা খুব খারাপ কোথায় যাব কোন দেশে যাব আল্লাহ নবী বলেন দোয়া করলেন দুটি হাত উঠা দোয়া করলেন যুবকের জন্য এমন সময় জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে যুবকের পক্ষ নিছেন ওই যুবক জান্নাতুল ফেরদাউসের মধ্যে আজকের গোরস্থানের নামটা যেটা ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোরাঘুরি করে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী ওখান থেকে চলে গেলেন ওই মহিলার ঘরে যা তাকে মহিলাকে ডাক দিলেন নবী যে একটু গুসা সুর মহিলা মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানতাম না মুসল ইসলাম ধর্ম এত শান্তির ধর্ম আমি জানতাম না নবী গো আপনি আপনার কাছে ক্ষমা চাই আপনার যুবককে আমি অনেক চেষ্টা করেছি আমার দিকে তাকানোর জন্য আমার দিকে আকৃষ্ট করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরআন হাদিস যত আদর্শ আমি আগে বুঝতে পারি না আপনার আদর্শ এত আদর্শবান বুঝতে পারি নাই ওই যুবক জীবন দিয়ে গেছে ইজ্জত দেয় নাই আমি ওই এই ধর্মের মধ্যে থাকবো না যে ধর্মের মধ্যে ইজ্জতের কোনো দাম নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে কালেমা পড়ায় দেন আমি ওযু করে আসি গোসল করে আসি পবিত্র হয়ে আসি আমি আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না অন্য ধর্মের মধ্যে থাকতে চাই না যে ধর্মের মধ্যে জিজকে বিলিয়ে দিয়া পারু কোন যুবক আমার দিকে তাকায় না আমার দিকে লক্ষ্য করে না আল্লাহকে ভয় করে সে রাসূলের পে মন্ত্রে যাচ্ছে নবী গো এই ধর্মের মধ্যে আমি জীবনটা কাটায় দিতে চাই আপনি আমার কালেমা পড়ায় দেন না দেখেন না ইসলামের কত আদর্শ আমাদের আদর্শ দেখে অমুসলিমেরা কালেমা পড়েছে দেখেন না আর আজকে আমাদের অবস্থা আমাদের দেলোয়ার হোসেন সাইদে একটু ওয়াজ করতে আপনারা সবাই জানেন
আল্লামা আদিল হোসেন সাইদ সাহেব একটু ওয়াজ করতেন যে মসজিদের মধ্যে রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করে কি করে ওয়াজটা বলে সবাই জানে আমিও ছোটবেলা ওনাকে অনুসরণ করতাম এখনো আমি ওনাকে সম্মান করি যে যা বলে বলুক আমি ওনার ওয়াজ ওয়াজিং জগতে যেহেতু ওনারা আমাদের গুরু আমরা তো ছাত্র যারা আমাদের সাথে একটু ভালো আলোচনা করে তাদের দিকে আমাদের খেয়াল করা উচিত জোরে বলে ঠিক কিনা আমি ব্যক্তিকে নয় আমি তার আমলকে অনুসরণ করি সে ব্যক্তি কি হলো ওটা আমার দেখার বিষয় না কথা বুঝেননি উনি একটা ওয়াজ করতেছিলেন যে রাসূলের মসজিদের মধ্যে এক ইহুদি দাঁড়ায় প্রস্রাব করতেছে আল্লাহর নবী সাদে সাদ সাদ ভাই ধমক দিছে ধমক দিছে নবীজি বলতে ধমক দিও না ধমক দিও না ওর প্রস্রাবটা ক্লিয়ার হতে দাও সম্পূর্ণ বোতল ক্লিয়ার করুক আল্লাহু আকবার বলেন না দেখেন না ইসলাম কত শান্তির ধর্ম উনার ওয়াজ আমার ওয়াজ না কথা বুঝেননি উনি ওয়াজটা করছে আপনারা শুনছেন না তো উনি ওয়াজটা করতে ঠিক এইভাবে বলতেছেন এরপরে ওই ইহুদির প্রস্রাব শেষ নবীজি উঠা পর পর উঠছে তো বাবা ওই ও তো সাহাবি তো খেপে গেছে মসজিদের মধ্যে প্রস্রাব করতেছে এবাদত খানায় নবী কি না নবী কষ্ট পাই না নবীজি বলতেছে সাহাবি ধমক দে সাহাবি থামো নবীজি বলতেছে যুবক তুমি যে কাজটা করলা তোমাদের কি কোনো উপাসনা আছে যেখানে এবাদত খানা আছে বা আছে তুমি যে কাজটা করলা এই কাজটা যদি আমি নবী তোমার ওই এবাদত খানায় করতাম তোমার কেমন লাগতো দেখেন নবীজির আদর্শ যুবক বলতেছে হুজুর যে কাজটা আমি করছি এই কাজটা যদি আমার আপনি করতেন নিশ্চিত আপনার কাল্লা কাটা পড়ে যেত কথা কর নাই নবীজি বলতেছে তাহলে তো তোমার সমাধান তুমি নিজেই দিছো কথা বলছেন নাই যুবক বলতেছে ইহুদি যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এটাই তো বলে ইসলাম এত বড় অন্যায় করা পরও বুঝানোর সুযোগ বুঝার সুযোগ দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি আর আমি অন্য ধর্মের মধ্যে নয় আমাকে আপনি কালেমা পড়ায় দেন আমি কালেমা পড়ে মুসলমান হব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আর এখন আমাদের আদর্শ কি ধরো মারো কাটো এটার নাম তো ইসলাম না এটার নাম ইসলাম নয় আপনি ভালোবেসে বুকে নেন ভালোবেসে কথা শুনান ভালোবেসে ডাক দেন আজকে আমার সমাজ আমার জাতিকে বাঁচাইতে হলে ভালোবাসার বিকল্প নাই যেটা বলেন ঠিক কিনা ভালোবাসার বিকল্প নাই তো কোন ভাষা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার বল নাই তো কোন আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার না না আর মানে নাই ওদের ওই তাল বাহানা ওদের ওই ধুকার পিছে আছে যে শুধুই মিছে নাই তো কোন আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার অবস্থা খুব খারাপ যেদিকে তাকায় সেদিকেই অবস্থা খারাপ ঠিক কি না আমি বাবা আর আলোচনা করব একটা আলোচনা করে যাই সামান্য একটা আলোচনা করব সেটা হলো ফিলিস্তিন এবং কোথায় ইসরায়েল ফিলিস্তিন এবং এই সতর্কবাণী আপনাদের দিয়ে যাই সতর্কবাণী দিয়ে যাই সরকারি দলের বিরোধী দলের যে যে দলের লোক আছেন আমি আপনাদেরকে সতর্ক দিয়ে যাই ভালো করে খেয়াল করেন হয়তো আমার এই জ্ঞান হয়তো ক্ষুদ্র জ্ঞান এই ক্ষুদ্র জ্ঞান হয়তো কথাটা বলা ঠিক না তবু আমি বলে যাই সবাই খেয়াল করেন আল্লাহু আকবার বলেন না ফিলিস্তিন একটা মুসলিম রাষ্ট্র ইসরায়েল একটা সম্প্রদায় একটা সম্প্রদায় তৎকালীন জামানায় ভালো করে লেখে নেন যে ইসরায়েল রাসূলুল্লাহ লাশ মুবারক চুরি করার জন্য এসেছিল সেই শহরটা কি মসুল শহর থেকে রাসূলের লাশ মুবারক চুরি করার জন্য আগমন করেছিল যে মুসলমানদের কাবায় ঢুকতে দেওয়া হবে না মুসলমানদের মদিনায় যেতে দেওয়া হবে না রাসূল খানের নাই এটা একটা তোহমাত দেওয়ার জন্য ওরা লাশ চুরি করতে গেছিল ইহুদি সম্প্রদায় এই ইসরায়েলের ইহুদিরা শুনেন ভালো করে খ্রিস্ট আপনার কোথায় ফিলিস্তিন হলো মুসলিম কান্ট্রি ওই অসহায় ইসরায়েল তখন ফিলিস্তিনের কাছে সাহায্য চেয়েছিল তখন তারা ছিল যাযাবরী আমাদের দেশে যেমন ওই আপনার মিয়ানমার থেকে একদল রোহিঙ্গা আছে ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা এই রোহিঙ্গা আছে রোহিঙ্গাদের মতো ইসরায়েল একটা সম্প্রদায় তখন মুসলমানদের কাছে সাহায্য চায় কারণ কুরআনুল কারিমের মধ্যে সূরা তাওবা কয় নাম্বার 6 নাম্বার আয়াত কয় নাম্বার
সুরার নাম কি? জোরে বলেন, কয় নাম্বার? সুরার নাম কি? এ বাবা, নাম কি? সুরার তওবা নাম্বার কত? আল্লাহ বলেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে সর্বপ্রথম তাদের বসতে দেন, যদি তারা আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে পৌঁছায় দেন, যদি সাহায্য চায় সাহায্য করেন। হুকুম কার? এ ভাই, কোরআন থাকলে পড়ো, না থাকলে আমার জিব্বা কেটে নিবা। এখন আপনার এত বাড়াবাড়ি কই থেকে আসে? নবীজিকে আল্লাহ হুকুম দিত যদি কোনো অমুসলিম আপনার কাছে আসে, অমুসলিম যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, যদি আপনার নিরাপদ স্থানে পৌঁছা দিলে পৌঁছায় দেন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ, আপনার কোরআন পড়বেন, ভালো করে পড়বেন, এত ব্যাখ্যা আমি যাইতে পারবো না, ভালো করে দেখে নেবেন। আমার বাবারা, তাহলে আমি মৌলবী হইয়া এত বাড়াবাড়ি কিসের? কথা বুঝে নিয়ে এখন ইসরায়েলেরা আসলো ওই ফিলিস্তিনের কাছে সাহায্যের জন্য, আমরা অসহায়, আমাদের খাইতে দাও, পড়তে দাও, জায়গা দাও। তখন ইসরায়েলের ওই আপনার ফিলিস্তিনের দেলে মায়া, মুসলমানদের দেলে মায়া, তখন তাদেরকে আশ্রয় দিলেন, আশ্রয় দিলেন, থাকার জায়গা দিলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, বসত বাড়ি করে দিলেন, যে তোমরা থাকো, তোমাদের ইচ্ছা মতো তোমরা থাকো, তোমাদের সুযোগ সুবিধা সব দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব প্রকার সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হলো। আজকে সেই ফিলিস্তিনকে দাঁত ভাঙ্গা জবাব ওই হযরত উমরে ফারুক যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খোলা তরবারি নিয়ে যাচ্ছিল, আমার নবীকে বলতেছেন হুজুর, হযরত উমরে ফারুক, তখন খাত্তাবের বেটা উমর, তখন হযরত হয় নাই, তখন উমর, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে আসছে। নবীজি বলছে কি বলো, আমি তো কোনোদিন উপকার করি নাই উমরকে। কি করি নাই? আমি তো কোনোদিন উপকার করি নাই। হযরত উমরকে যখনই পেয়েছি তখনই তো আক্রমণ করেছি উমরকে, তুমর তো আমাকে হত্যা করতে আসতে পারে না। দেখা যায় ঠিকই হযরত উমর কলা কথুলা তরবারি রাসূলুল্লাহর পায়ের উপরে ফেলে দিয়ে কালেমা পড়ে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহা দ্বারা প্রমাণ হয় যে উপকার করলেই সে ক্ষতি করবে। জোরে বলেন ঠিক কি না? তা ইসরায়েলের জানোয়ারগুলোকে খাওয়াইলেন, পড়াইলেন, খাইতে দিলেন, বসতে দিলেন, আজকে এই ফিলিস্তিনের নিরীহ বাচ্চাদের, তাদের নিরীহ বাচ্চাদের প্রাণ কেড়ে নিতেছে, তাদেরকে মসজিদ আক্রমণ করতেছে, মসজিদ আকসার মধ্যে দখল করে নিচ্ছে, তাদেরকে আক্রমণ করতে তারা দিনে দিনে এতভাবে প্রসার প্রসারিত করে ফেলেছে, অনেকদিন সময় লাগছে। আজকে যাদেরকে জাগা জমি দিল, আজকে আঠাল্লা আয়সা তাদেরকে দেশ সারা করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ আমার দেশে 11 লক্ষ রোহিঙ্গা আসছিল। আমি বলে যাই শুনে নেন, হয়তো আমি বাঁচবো না, কখন মারা যায়, কখন চলে যায়, কে কখন কোথায় চলে যায়, লেখে নেন রুহুল আমিনের ইতিহাস। কারণ আমি চট্টগ্রামে প্রোগ্রাম করি প্রচুর। এই বাংলাদেশে যত মাদক সেবনের কারখানা তৈরি করতেছে মিয়ানমার, আর এটা রোহিঙ্গাদের হাত ধরে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?